সাধারণ এজন ব্যক্তি তোর মানুষ আছে পিতৃ হয় আজি এই প্রথম খেল প্রথমে আতুলা কছাৰীৰ যি আত্মাৰ চিৰশান্তি ঈশ্বৰৰ ওচৰত প্ৰাৰ্থনা জনাইছো এই খেলৰ যোগেদি তেওঁ যিখিনি কৰ্মৰাজি আছে সদায় যাতে চিরযুগমীয়া হয়ে থাকে তাকে আমি কামনা করছো। লগতে আমার অঞ্চলত সকলে জানে এটা সময়ত খুব সুন্দর খেলুয়ে বা ভাল খেলুয়ে সকল ইয়াত আছে। গেন্দা ক্লাব বলে যদি কৌটা যেহেতু বিখ্যাত আছিল, বড়বাজার যুবক সংঘ আছিল, ইয়াত ভলিবল ফুটবল বা বিভিন্ন অন্যান্য যেখানে খেল আছে প্রজন্মের মাজত খুবই প্রিয় আছে। কিন্তু আন্দোলন সময় বিভিন্ন ঘাত প্রতিকারের সময়ত ইয়াত মানে দায়িত্ব লওয়া মানুষ অভাবের কারণে খেলর যে একটা স্পৃহা, খেলর যে একটা স্পিরিট, এইটা থানবান হয়ে গেছিল। এটা পুনর্জীবিত করব কারণে বা এই আদুলা কছাৰীৰ স্মরণত এই খেল দিয়ার যোগেদি আমার অঞ্চলত থাকা ক্লাব সকলক উদ্যোগী যোগার কারণে এটা প্রয়াস করা হয়েছে। আশা করছো যাতে ইয়াত ফুটবল, ভলিবল, আর্চারি, আন আন খেলর ভাল কার্যকর হব। বড়বাজার রিজনাল স্পোর্টস এসোসিয়েশন এটা যাত্রার ইয়াত নবপ্রজন্মক আগুয়ার ক্ষেত্রে চিন্তা চর্চা করা হয়েছে। তো ইয়ার কারণে আজির খেলে একটা আরম্ভণি আর এই খেলের যোগেদি আমি যথেষ্ট কাম ইয়াত করব লাগিব আর সেই করব কারণে সকলে আজি আগবাড়ি আছে। ইয়াত রিসেপশন কমিটিয়ে দায়িত্ব সহকারে কাম করেছে, আঞ্চলিক এফসুয়ে দায়িত্ব সহকারে কাম করেছে। সকলকে ধন্যবাদ জানাইছো। ধন্যবাদ।